डियर ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন দেখে নেই কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ভিউয়ার্স আমরা জানি যে করোনা মহামারীর কারণে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা অনেক পিছিয়ে গেছে তো নতুন করে যেহেতু সম্ভাবনা সৃষ্টি হয়েছে এখন বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে প্রথমে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে মহামারীর কারণে এবার প্রথম ক্যাম্পাসের বাইরে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে আমাদের সংক্রমণের বিষয়টি মাথায় রেখে এই কাজটি করা হয়েছে যাতে লোক সমাগম কম হয় ক ইউনিট দিয়ে আট বিভাগীয় শহরে এই পরীক্ষা শুরু হবে 1 অক্টোবর এরপর 2 অক্টোবর খ ইউনিটের পরীক্ষা হবে 22 অক্টোবর হবে গ ইউনিটের পরীক্ষা 23 অক্টোবর হবে ঘ ইউনিটের পরীক্ষা এবং 9 অক্টোবর চ ইউনিটের ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি এর বাইরে 11 অক্টোবর ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বা IBA ভর্তি পরীক্ষা হবে তো ভর্তি সংক্রান্ত যেগুলো তথ্যের জন্য https://admission.eisduac.bd এখানে গেলে কিন্তু আমরা এই সংক্রান্ত জানতে তথ্যগুলো জানতে পারবো তারপরে চ্যানেল কোয়ালিটি ম্যান সেখান থেকে আমরা কিন্তু এটি আপনাদেরকে প্রেজেন্ট করছি তারপর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের প্রয়োজনগুলো জানাবেন বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা তো আমরা জানি যে 20টি বিশ্ববিদ্যালয় একসঙ্গে কিন্তু তারা একটি এক পোস্ট পদে পরীক্ষা নিচ্ছে এবং তাদের এই পরীক্ষাটি আমরা সাধুবাদ জানাই যাতে আমাদের খরচ এবং পরিশ্রমটা কমে যাচ্ছে এবারই প্রথমবার সম্মিলিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে 20টি বিশ্ববিদ্যালয় 17 অক্টোবর এই ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা পরে বি ইউনিটে 24 অক্টোবর এবং সি ইউনিটে 1 নভেম্বর পরীক্ষা নেওয়া হবে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে আপনারা পাবেন https://gsta.admission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলো আপনারা মনে রাখবেন যে কোন কোন বিশ্ববিদ্যালয় যেটা আপনারা চুজ করতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ ফজিলাতুল হোসেন মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো ভিউয়ার্স এখানে আমরা একটি বিষয় পরে অবশ্যই শেয়ার করব তো আমরা এরপরে দেখব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দ্যাট মিনস বুয়েটের পরীক্ষা কবে হবে 20 এবং 21 অক্টোবর প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে ক ও খ গ্রুপের চূড়ান্ত পরীক্ষা হবে 6 নভেম্বর পরীক্ষা সংক্রান্ত তথ্য জানা যাবে https://ug.admission.buet.ac.bd/ ঠিকানায় পাওয়া যাবে তো প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা তো প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো তাদের একটি বুয়েট বাদ দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তারা গুচ্ছ পরীক্ষা দিচ্ছে সেখানে যেগুলো যে বিশ্ববিদ্যালয় থাকছে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা চট্টগ্রাম বুয়েট বা চুয়েট যেটাকে বলি খুলনা বা কুয়েট যেটাকে বলি রাজশাহী বা রুয়েট যেটাকে বলি প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্মিলিত ভর্তি পরীক্ষা 12 অগস্ট নেওয়ার কথা থাকলে তাকে স্থগিত করা হয় 13 নভেম্বর ক ও খ গ্রুপের পরীক্ষার পাশাপাশি মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষার তথ্য পাওয়া যাবে https://admission.ckruet.ac.bd ওয়েবসাইটে কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী 7টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 নভেম্বর তো পরীক্ষা সংক্রান্ত তথ্য জানা যাবে https://admission.ac/agri.org ওয়েবসাইটে পাওয়া যাবে এই 7 বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সের বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 20টি গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষাও থাকছে তো আমরা জানি যে দুটি অংশ যেহেতু বিজ্ঞান এবং প্রযুক্তি তাই বিশ্ববিদ্যালয়ে থাকছে আবার তারা এখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে হবে জেনে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 27 এবং 28 অক্টোবর বি ইউনিট 29 অক্টোবর সি ইউনিট এবং 30 এবং 31 অক্টোবর ডি ইউনিট এবং 1-2 নভেম্বর এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া 5 নভেম্বর B1 ও D1 ইউনিটের ভর্তি পরীক্ষা নেবে কর্তৃপক্ষ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য https://admission.cu.ac.bd ঠিকানায় পাওয়া যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4 অক্টোবর সি ইউনিটের এবং 5 অক্টোবর এ ইউনিটের মানবিক ও 6 অক্টোবর বি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা হবে প্রতিদিন 3 ধাপে
পরীক্ষার তথ্য https://admission.ru.ac.bd আন্ডার গ্রাজুয়েট ওয়েবসাইটে পাবেন এই তথ্যগুলো। মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের পরীক্ষা 4 ও 5 জুন বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও খুলনায় নেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। 1920 নভেম্বর এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও এখন চূড়ান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে জানা যাবে, যখন জানা যাবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনারা ওয়েবসাইটে খবর রাখবেন, সেই ওয়েবসাইটটি হচ্ছে https://apply-online-bsmmru.edu.bd.admission/home। জানানো হচ্ছে পরীক্ষা সূচি পুনর্জন করা হচ্ছে, যা ওয়েবসাইটে জানানো হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 10টি ইউনিটে ভর্তি পরীক্ষা 7 নভেম্বর থেকে 28 নভেম্বর মধ্যে নেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষ, তবে এখনও চূড়ান্ত সময় ঠিক করা হয়নি, যা পরবর্তীতে জানা যাবে। https://jeunib.admission.org ওয়েবসাইটে জানানো হবে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় 20 অগস্টে পরীক্ষা স্থগিত করেছে, তবে 26 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আগামী 12 অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আগামী 29 ও 30 সেপ্টেম্বর গাজীপুরের ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে 12টা আর দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত 2 শিফটে পরীক্ষা নেওয়ার তথ্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের চ্যানেল কোয়ালিটি ম্যান, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আবার দেখা হবে অন্য কোনো তথ্য নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে। তো সে বছর ভালো থাকুন, সুস্থ থাকুন।